باك جنة بخول نيشتي بريون بيرو حديثي باك نيشتي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. আম্মাবাদু বিল্লা হিমিনা শাহিত নির্য়াজেম বিসুনুল্লাহ হিরু রাহেমা নির্ রহিম আর সোলাতুয়া সালা মোয়া আলা ইকয়া ওয়া আলা আলিকা ওয়া সা বিকেয়া হাবিব আল্লাহ সোলাতুয়া সালা মোয়া আলা ইকায়া ওয়া আলা আলিকা ওয়া সা বিকেয়া নুর আল্লাহ প্রি প্রিসলাম বেহেরা আলহামদুলিল্লাহ প্রতিবার নিয়ে আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছে চল্লিশটি হাদিসে মোয়ারকা নিয়ে কাজে দূরে এবং কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ প্রতিবার যেভাবে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি সেভাবে আজও আমরা আমাদের এই অনুষ্ঠানকে চালাবো তথা প্রথমে আমরা মিশকাত শরীফ থেকে একটি হাদিসে পাক শ্রবণ করব। আর তার আলোকে কিছু উপস্থাপন করার চেষ্টা করবো ইশা আল্লাহ বাজার আসুন প্রথমে আমরা কিছু ভালো ভালো করে নিই দুর্দেব পাক পাঠ করার অসংখ্য ফাজিলাত বারকাত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত আছে যা তির শরীফের চারশত ছিয়াশি মহাদিস পাকের মধ্যে সাথে হচ্ছে কলা উমর উমরুল খত্তা তালা আন إن الدعاء موقف بين السماء والأرض لا يسعد منه الشيء حتى تصلي على نبيك هذا أمر فاروق عزم رضي الله تعالى عنه عن شكر إن الدعاء موقف بين السماء والأرض نشوي আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থানে জুলন্ত অবস্থায় থাকে লাশ আদু মিনহুসাই এই দোয়া থেকে কোনো কিছু উপরে উঠে না তথা কবুল হয় না হাত্তা তুসল্লি আলা নবিকা যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লামের প্রতি দূরদেব পাক পাঠ না করা হবে ততক্ষণ পর্যন্ত এই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না প্রাণ পৃষ্ঠাই বেড়া হয়তো আমরা অনেকে দোয়া করি ফারিয়াদ করি নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চাই অনেকের এমন অভিযোগ শোনা যায় যে আমার দোয়া কবুল হচ্ছে না আমি প্রার্থনা করছি আমার আশা পূরণ হচ্ছে না আমার দোয়া কবুল হচ্ছে না এর একটি কারণ যদি আমরা তুলে ধরতে চাই তাহলে এও একটি কারণ হতে পারে যে আমি আপনি হয়তো দোয়ার মধ্যে দুর্দেব পাক পাঠ করছি না আর এই দুর্দেব পাক পাঠ না করার কারণে আমার আপনার দোয়া কবল হচ্ছে না হা হাদিসা পাকের ভাষা অনুযায়ী আদুমিন হাত্তা আলা আলানবীকে যে দুর্দেব পাক যতক্ষণ পাঠ করা হবে না ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে সল্লু আল হাবিব সল্লাহতাল মুহাম্মদ আলাইহি তাল প্রাণ ইসলাম বেরাম আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা পূর্বের নেই আমাদের অনুষ্ঠানের সিরিয়াল অনুযায়ী বা আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা শরীফ থেকে একটি হাদিসি পাক শ্রবণ করব আর তারপরে এই হাদিসী পাক এর টপিক সাজিয়ে আপনাদের মাঝে সেই টপিকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইশা আল্লাহ আজ্জা তো আসুন প্রথমে আমরা শুনে নেই কী হবে আজকের মিশকাত শরীফের হাদিসে পাক আর কি হবে আজ আমাদের বিষয় আর সে বিষয়ে কি হবে صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله ينهاكم أن تحلفوا بآبائكم من كان حالفا فليحلف بالله أو ليصمت হাজতে ইবনে উমর রদি আল্লাহ তালা আনহুয়া থেকে বর্ণিত প্রিয় নবী রসল আরবি সাল্লাম ইসাদ করেন ইয়ান হাহাকুম আল্লাহ সুবাহানা ওয়াতালা তোমাদের নিষেধ করেছেন আং তাহলিফু বি তোমরা তোমাদের বাপ দাদার কসম করবে এটা আল্লাহ পাক নিষেধ করেছেন মাংকানা হালিফান যে ব্যক্তি কসম করতে চাই ফালিয়াহালিফ বিল্লা আউলিয়াসমুল তাহলে সে যেন আল্লাহ পাকের কসম অথবা সে চুপ থাকে তথা কসম করবে না ইহাদিস পাকের আলোকে আজ আমরা যে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তা হচ্ছে কসম সম্পর্কে মাদানি ফুল জি কসম সংক্রান্ত কিছু বিষয় আপনাদের মাঝে আজ আমরা উপস্থাপন করার চেষ্টা করবো আলাল আল হাবীব তালা আলা মুহাম্মদ সল্লাহু তালা আলহি আলুসাল্লাম পি ইসলাম বাইরাম কসম কাকে বলেন জি হ্যাঁ আসুন প্রথমে আমরা কসম এর সংজ্ঞা শ্রবণ করে নিই তারপরে আমরা এই কসম সম্পর্কে কিছু আলোচনা আপনাদের মাঝে চেষ্টা করব উপস্থাপন করার জি হ্যাঁ কসম আরবি ভাষায় কসমকে ইয়ামিন বলা হয় অর্থাৎ ডান দিক যেহেতু আরব লোকেরা কসম করা ও গ্রহণকালে সাধারণত পরস্পর ডান হাত মিলাত তাই একে ইয়ামিন বলে ইয়ামিন শব্দটি আবার ইয়ামর শব্দ থেকে সৃষ্টি হয়েছে যার অর্থ হল বরকাত এবং শক্তি কসমে যেহেতু আল্লাহ আল্লা বরকতপূর্ণ নাম ব্যবহার করা হয় এবং তা দ্বারা নিজের উক্তিকে শক্তি প্রদান করা হয় তাই তাকে ইয়ামিন বলা হয় অর্থাৎ ও শক্তিশালী উক্তি দিয়ে কথা শরীয়তের পরিভাষায় সেই চুক্তিকে কসম বলা হয় যার মাধ্যমে শপথকারী কোনো কাজ করা বা না করা সম্পর্কে কঠিন ও মজবুত ইচ্ছা প্রকাশ করে উদাহরণস্বরূপ কেউ বলল আল্লাহর কসম আমি আগামীকাল তোমার সব ঋণ পরিশোধ করে দেব তাহলে এটি হচ্ছে কসম জি হ্যাঁ পৃষ্ঠতে বেরা কসম যদি আমরা এক কথায় বলতে চাই তাকে কসম বলা হয় যে দৃঢ় প্রতিজ্ঞা করা আল্লাপাকের নাম নিয়ে বা কোনো কিছুর নাম নিয়ে দৃঢ় প্রতিজ্ঞা করা নিজের কথাকে শক্ত করা মজবুত করা এর জন্য যে দৃঢ় প্রতিজ্ঞা করা হয় তাকে বলা হয় কসম জি হ্যাঁ তাকে বলা হয় কসম কসম তিন প্রকার কসম তিন প্রকার আসুন আজ আমরা কসমের প্রকার এবং তার সংজ্ঞা এবং কিছু বিস্তারিত আলোচনাও এ অনুষ্ঠানের বরকতে শ্রবণ করে নিই কসম হচ্ছে তিন প্রকার নাম্বার এক হচ্ছে লাঘ কসমে লাঘ নাম্বার দুই হচ্ছে কসমে গমুস আর নাম্বার তিন হচ্ছে কসমে মুনাকিদ কসমে লাঘ হল অতীতকালে কোনো বিষয়ের উপরে কসম করা আর নিজে নিজে শুদ্ধ মনে করা উদাহরণস্বরূপ আপনি কসম করেছেন যে আমি খাবার খেয়েছিলাম আমি পূর্বে খাবার খেয়েছিলাম কসম করে বলেছেন তো এটা হচ্ছে আপনার কসমের লাঘু এখন এই কসমের মধ্যে আপনার ধারণা মোতাবেক আপনি খাবার খেয়েছেন যদিও আপনি খাবার খাননি কিন্তু আপনার ধারণা অনুযায়ী আপনি খাবার খেয়েছেন এটা হচ্ছে কসমের লাঘু আর এই কসমের লাঘুর মধ্যে কোনো গুণা হবে না কোনো কাফারাও দিতে হবে না আর নাম্বার দুই হচ্ছে কসমে ঘমস কসমে ঘমোষ হচ্ছে অতীত কিংবা বর্তমানে জেনে বুঝে মিথ্যা কসম করা তথা কে কসম করল আল্লাহর শপথ উমুক ব্যক্তি ঘরে আছে কিন্তু সে জানে উমুক ব্যক্তি ঘরে নেই কিন্তু সে আল্লাহ পাকের নাম নিয়ে কসম করে বলছে অমুক ব্যক্তি ঘরে আছে এটি হচ্ছে মিথ্যা কসম তথা কসমে গমুস আর নাম্বার তিন হচ্ছে কসমে মুনাকিদ এ মনআকিদ হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করার দৃঢ় ইচ্ছা পোষণ করা কেউ কসম করল যে আল্লাহর শপথ আগামীকাল অবশ্যই আমি তোমার ঘরে আসব এখন এটা হয়ে গেছে কসমে মোনআকিদ আর যদি সে কসম ভঙ্গ করে তাহলে তাকে কাফফারা দিতে হবে এ কসম ভঙ্গ করার ফলে তার উপর কাফফারা আবশ্যক হয়ে যাবে টু ইস ম্যান সর্বপ্রথম কে কসম করেছে জি সর্বপ্রথম কে কসম করেছে এর উত্তরে আসবে সর্বপ্রথম শয়তান কসম করেছে শয়তান সর্বপ্রথম কসম করেছে কোরআনে পাকে সুরা সদের মধ্যে রয়েছে বিসমিল্লা রহমান রহিম ইদ কল তিন আল্লাহ সুবাহানা ওতলা যখন মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করলেন ফাইদা সবাই তুহু ওয়া নাফাক তু রু হি যখন আল্লাহ সুবাহানা ওতালা ওই বডির মধ্যে দেহের মধ্যে আল্লাহ পাক রুহ প্রদান করলেন আল্লাহ সুবাহানা ওতালা সকল ফেরেস্তাদের ঈর্ষাদ করলেন যে তোমরা আদমকে সেজদা করো ফাঁসাজাদাল মালা একাতুকুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। তখন ইবলিস ব্যতীত সকল কিছু সকল ফেরেশতা আদম আর ইস সাতসাল্লামকে সেজদা করলেন তনাল্লাহ সুবহান আতাআলা ইসাদ করলেন ইয়া ইবলিসু মা মানা আকা আং তাস জুদালি মা দেয় হে ইবলিস তোমাকে কে বাধা প্রদান করেছে তুমি আদমকে সেচটা করার জন্য কল আনা খয়রু মিনহু খলাখ্তা নে মিন নার ওয়া খলাখ্তাহু মিন তিন আল্লাহ সুবহান ওয়া তালাকে ইবলিস বলছে যে আমি তার চেয়ে উত্তম কেননা হলাক্তা মিন নার তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ ও হলাক্তাহু মিন তিন আর তাকে তুমি মাটি দ্বারা সৃষ্টি করেছ আল্লাহ সুবহান আব্বা তালা ইসাদ করেন তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি অবিশপ্ত অবিশপ্ত তুমি তখন শৈতান কসম করেছে তোর শৈতান কসম করে বলেছে যে আমি তোমার সকল বান্ধাকে মুমিন বান্ধা ব্যতীত সকলকে গুমরাহ করে দেব পদ করে দেব ওই শৈতান তখন কসম করেছিল প্রিয় বেড়া এই কসম সম্পর্কে আল্লাহ সুবাহানবতালা কোরআনে পাকে ঈর্ষাদ করেছেন ইরশাদ করেছেন আসুন আমরা শ্রবণ করি আল্লাহ সুবহানা ওয়া তাআলা সূরা মাইদার উনানব্বই নং আয়াতের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইউআখিযুকুম আল্লাহু বিল্লাগু ফি আইমানিকুম কি ইউআখিযুকুম বিমা আক্কাতুমুল আইমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ আল্লাহ তোমাদেরকে তোমাদের ভুল শপথের কারণে পাকরাও করবেন না অবশ্য সেসব শপথের জন্য তোমাদেরকে পাকরাও করবেন যেগুলো তোমরা সুদৃঢ় যে কসমকে দৃঢ়ভাবে করা হয় শক্তভাবে করা হয় কসমে আকিদ এ কসমকে এ কসমের জন্য আল্লাহ পাক তোমাদেরকে পাকরাও করবেন কখন যখন কসম ভঙ্গ করা হয় যখন কসম ভঙ্গ করা হয় তখন আল্লাহ পাক এ কসমের কারণে বান্দাকে শাস্তি প্রদান করবেন আর মিথ্যা কসম করা খুবই মারাত্মক অপরাধ জঘন্যতম কাজ মিথ্যা কসম করা কিতাবের মধ্যে বর্ণিত আছে এক ব্যক্তি নবীকরিম সাল্লাহ তরিফ আলু সাল্লাম এর দরবারে ইয়ামেনের এক খণ্ড জমিন সংক্রান্ত বিরুদ্ধ নিয়ে হাজির হল তখন সে বলল আল্লাহ রসুল আমার জমিটি তার পিতা ছিনিয়ে নিয়েছিল এখন তা এ লোকের হাতে রয়েছে এটা শুনে নবী কবুল্লাহ জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো সাক্ষী আছে সে বলল নেই কিন্তু আমি তার নিকট হতে কসম নিব সে আল্লাহ তালার নামে কসম করে বলুক যে জমিটি তার পিতার আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল যে আমার জমি সে বিষয়ে সে জানে না তখন ওই লোকটি কসম করার জন্য প্রস্তুত হলো এ সময় আমাদের প্রিয় আকা সল্লা আল্লাহ আলী ফালু সাল্লাম ইরাদ করেন যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে কারো সম্পদ দখল করবে সে আল্লাহ তালার দরবারে হাত পা কাঠা অবস্থায় উপস্থিত হবে এ বাণীটি শুনে ওই লোকটি বলে দিল এই জমিটি তারই বেড়া এ হাতে পাকে আল্লাহর নবী রাসুল্লাহ রবি সাল্লাহ আলিয় সাল্লাম করছেন যে যে ব্যক্তি মিথ্যা কসম করবে সে কেয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে কোন অবস্থায় উঠবে হাত পা কাটা অবস্থায় উঠবে কসমের মিথ্যা কসমের পরিণতি সম্পর্কে এও রয়েছে যে কেয়ামতের দিন সে হাত পা কাটা অবস্থায় বারগাহ এলাহির মধ্যে উপস্থিত হবে আমার আঁকা আল হাজত আজিমুল বারকাত মুজাদ্দিদি দিনু মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান আলহি রহমাতুর রহমান তিনি বলেন মিথ্যা কসম ঘরকে বিরান করে দেয় তিনি অপরে এক জায়গায় লিখেন অতীতের কথার উপর জেনে শুনে মিথ্যা শপথকারীর উপর যদিও বা এর কোনো কাফল নেই তবে তার শাস্তি হলো জাহান নামের ফুটন্ত সমুদ্রে তাকে নিমজ্জিত করা হবে আস্তাফির্লাহ আল্লাহ কতই না শাস্তি দেওয়া হবে মিথ্যা কসমকারী ব্যক্তিকে আমাদের প্রিয় আঁকা মাক্কে মাদানী ওয়ালে মুস্তফা হজুর সাল্লাহ আলি আলু সাল্লাম ঈর্ষা করেন যে ব্যক্তি কসম করে আর তার সাথে মাছের পাখা সম মিথ্যা মিলিয়ে দেয় তবে সে কসমটি তার অন্তরে কেয়ামত পর্যন্ত কালো একটি বিন্দু সৃষ্টি হয়ে থাকবে কত বড় কথা নবী কম সাল্লাহ করেন যে ব্যক্তি কসম করে আর তার সাথে সামান্য পরিমাণ যদি মিথ্যা সংযুক্ত হয়ে যায় তাহলে এটি কালো বিন্দুতে পরিণত হয়ে যাবে যা কেয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ পাক আমাকে আপনাকে মিথ্যা কসম থেকে হেফাজত করো এখন কসমের কিছু বাক্য আছে এমন কিছু বাক্য আছে যেগুলো উচ্চারণ করার ফলে কসম হয়ে যায় আর এমন কিছু বাক্য আছে যেগুলো উচ্চারণ করলে কসম সংগঠিত হয় না যে বাক্যগুলো দিয়ে কসম সংগঠিত হয় তোর মধ্যে হচ্ছে আল্লাহ পাকের নাম নেওয়া অবাহ আমি আল্লাহ পাকের শপথ করছি অথবা কোরআনের শপথ করছি যদি কেউ কোরআনের শপথ করে কসম হয়ে যাবে কেন হয়ে যাবে এ কোরআন হচ্ছে আল্লাহ পাকের বাণী আর আল্লাহ পাকের সাথে যে সকল বাণী সম্পৃক্ত আছে যে সিফাতগুলো সম্পৃক্ত আছে ওই সিফাত নিয়ে উচ্চারণ করলেও আল্লাহ পাকের কসম হয়ে যাবে যদি কেউ রহমান নামে কসম করে রহিম নামে কসম করে তাহলে তার কসম হয়ে যাবে এক কসমের দিক নির্দেশনামূলক দু একটি বাণী আমরা শ্রবণ করি কসম করা যায়স কিন্তু যতটুকু সম্ভব কম করা উত্তম জি অযথা কসম করা ঠিক নয় তবে এমনও প্রচলন রয়েছে বা এমনও কথা শোনা যায় যে কথায় কথায় কসম করে মনে হচ্ছে যে সে মিথ্যাবাদী এমনও শোনা যায় বা বলা হয় যে বেশি কসম করা একটি আলামত তো এমনটি হোক বা না হোক তো কসম করতে হবে সঠিক জায়গায় মিথ্যা কসম করা যাবে না আরেকটি বিষয় হচ্ছে কম কসম করা হচ্ছে উত্তম মানে প্রয়োজন বশত কসম করতে পারেন এছাড়া কসম না করা উত্তম ভুল কসম করে বসল যেমন বলতে চেয়েছিল পানি নাও পানি পান করব। কিন্তু অসাবধানতা ভুলে তার মুখ দিয়ে বের হয়ে গেল আল্লাহর কসম আমি পানে পান করব না এমত অবস্থায় এটিও কসম হয়ে গেল ভঙ্গ করলে কাফাড়া দিতে হবে তথা ভুলে যদি কেউ কসম করে নেই তারপরও তার কসম কসম হয়ে যাবে ভঙ্গ করলে কাফফারা দিতে হবে কুনাহের কাজের কসম করা কেমন আমাদের সমাজে এমনও দেখা যায় বা শোনা যায় যে অমুক ব্যক্তি কসম করেছে আল্লাহর শপথ আমি তাকে আঘাত করবো আমি তাকে দেখে নেব বা আমি তাকে হত্যা করবো এই যে কসম যেগুলো করা হয় এক তো এ কসম করার নিষেধ যদি কেউ করে নেই তাহলে কসম সে ভেঙে দিবে কসম ভেঙে দিয়ে তবা করবে আবার কাফারও আদায় করবে যদিও কেউ গুনাহের উপর কসম করে নেই তার কসম হবে কিন্তু কাফারা দেবে আর সাথে সাথে এ কসমকে বঙ্গ করে নিবে কারণ গুনাহ করা জায়েজ নেই গুনাহা করার অনুমতি ইসলামের মধ্যে নেই যদি কেউ হারাম কাজের কসম করে তাহলে কর্তব্যতে সে কসমকে ভেঙে ফেলবে এবং কাফার আদায় করবে আর ওই গুনহা থেকে তোমা করবে কেননা গুনাহের ইচ্ছা পোষণ করাও কিন্তু এক ধরনের গুনাহ একটি বিষয় হচ্ছে কসম শুধুমাত্র আল্লাহ পাকেরই হয়ে থাকে জি হ্যাঁ আল্লাহ পাকের কসম করতে হবে আল্লাহ পাকের নামের কসম করতে হবে অন্য কোনো নামের কসম করা এটি জায়েজ নয় নিষিদ্ধ রয়েছে যেমনটি আমরা প্রথমে হাদিসে পাকে মধ্যে শুনেছি ইন ইয়ান হা কুম আং তা হালিফ বি আবাঈ কুম নবী কিম করেন যে আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেছেন তোমাদের বাপ দাদার কসম করার জন্য বাপ দাদার কসম করতে বা অন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে মায়ের কসম করতে আল্লাহ সুহানা বা তালা নিষেধ করেছেন মানকানা হালিফান যে ব্যক্তি কসম করতে চাই ফালিয়া হালিফ বিল্লা আউলিয়াসমত যে সে যেন আল্লাহ পাকের কসম করে অথবা চুপ থাকে তো এদেশে পাক থেকে আমরা বুঝতে পারি যে রসুল কীব সাল্লাহ আলু সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ পাক নিষেধ করেছেন আল্লাহ ব্যতীত অন্য কারণে নামে কসম করতে যদি কেউ কসম করতে চায় তাহলে সে যেন আল্লাহ পাকের নামে কসম করে আর কসম যদি করা হয় এই কসমকে পরিপূর্ণ করা আবশ্যক হয়ে যাবে জি হা الله سبحانه وتعالى سورة نهل ار ايه اکن نو بنو آيات رمضيشت بسم الله الرحمن الرحيم وَأَوْفُوا بِأَحْدِ اللَّهِ إِذَا عَاهَدْتُمْ وَلَا تَنْقُدُ الْأَيْمَانِ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ كان ذو الإيمان تقولون بعد ابن الله هار পূর্ণ করো যখন পরস্পর প্রতিশ্রুতিবদ্ধ হও এবং শপথগুলোকে দৃঢ় করে ভঙ্গ করো না এবং তোমরা আল্লাহকে নিজেদের উপর জামিন করছো নিশ্চয় আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে জানেন তথা অবগত আছেন আল্লাহ সুবহান আহ অপর আয়াতে নিষাদ করেন যা সুরাম মাইদার উনান্ন আয়াতের মধ্যে এসাদ হচ্ছে ওয়াহফামানাকুম তথা এবং সিও শপথ সমূহ রক্ষা করুন হাজতে আল্লামা মাউলানা মুফতি তা মুরাদাবাদী রহমতুল্লাহ তাহসি খাজানুল ইরফানে উক্ত আয়াতের টিকায় লিখেন অর্থাৎ সেগুলো পূর্ণ করবে যদি এতে মতে কোনো অসুবিধা না থাকে আর হেফাজতের আওতায় এও যে কসম করার অভ্যাস বাদ দিয়ে দেওয়া তথা কসম না করাই হচ্ছে উত্তম প্রয়োজন বশত কসম করা জায়েজ প্রয়োজন ছাড়া কসম করা না করা হচ্ছে উত্তম যদি কেউ কসম করতে চায় তাহলে সেজন্য আল্লাহ পাকের নামে কসম করবে নতুবা সে চুপ থাকবে ফ্রিস্তম বেড়া আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ যাবত আমরা আপনাদের মাঝে চেষ্টা করেছি কসম সম্পর্কে কিছু দিক নির্দেশনা ব্যক্ত করার আলহামদুলিল্লাহ এভাবে আমাদের অনুষ্ঠান চলমান থাকবে ঈশা আল্লাহ আজাল আগামী পর্বে আরও একটি নতুন হাদিসি পার্ক নিয়ে এবং নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন আল হাবিব সল্লাহ তাল মুহাম্মদ সল্লাহ তালিহিসালাম वीर हदीस पाक, पाक नीश थी